প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। বৃহস্পতিবার দেশটির রাজধানী দোহার শালিমার প্লেসে কেক কেটে আলোচনা সভা এবং দোয়া মাহফিল করে সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। এ সময় বঙ্গবন্ধু পরিষদ কাতার, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, সজীব বাজেট পরিষদের কাতার শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।